শীতকালটা কান্না ভালো লাগে সবারই আশা করি ভালো লাগে তো আমারও ভালো লাগে তাই নিয়ে এত কিছু এতগুলো টয়টা টয়টার পরে আমরা সোজা বেরিয়ে গেছিলাম 12 বছর আগে কারণ আমার গাড়িটা এক মাসের উপরে হয়ে গেছে এক মাসের মধ্যে একটা সার্ভিসিং করতে হয় তো সেখানে এক মাসের উপরে হয়ে গেছে একা আসব বলে সাহস পাচ্ছিলাম না তো ভাবছিলাম তোমাদের দাদা যেদিন বাড়ি আসবে সেদিনই চলে যাব দুজনে একসাথে তো 12 বছর আগে গাড়িটা নিয়েছি 12 বছর শোরুমে চলে এসেছিলাম আমরা স্কুটি নিয়ে চলেছি ও চালাছিলাম বলে এত দূরে রাস্তা আমি একা যাব সাহস পাচ্ছিলাম না তো বাড়ি আসলে যেদিন সেদিন ওকে নিয়ে এসেছিলাম শোরুমেতে এ গাড়িটা সার্ভিসিং করার জন্য তো গাড়িটা এত ধুলো হয়েছে মানে কি বলবো আমাদের মানে অনেকটা রাস্তায় এসছি তার মধ্যে গাড়ি রাস্তাঘাটে ধুলোবালিতে একদম গাড়িটা একদম সাদা হয়ে গেছে তো যাই হোক ওদের কাছে গাড়িটা দিয়ে দিলাম ওরা চালিয়ে টালিয়ে দেখছিল আর কি কি চেক করেছিল মোবাইল টবিল চেঞ্জ করছিলো সব কিছু করেছিল আমরা ওখানে ছিলাম আর ঠান্ডা ওই দিন ঠান্ডাও লাগছিল আর গাড়ি দিয়ে আসলে না অনেকটাই ঠান্ডা তাই আমি দুটো সোয়েটার পরে নিয়েছিলাম তোغن অনেক টাইম বসে থাকতে থাকতে একটা বলছিলাম চলো ফুচকা খেতে যাই তো তোমাদের দাদা ভাইকে নিয়ে আমি ফুচকা খেতে চলে গ্যাছিলাম আমি আবার যেখানে যাই ফুচকা না খেলে আমার শান্তি লাগে না তো ফুচকা টুককা খেয়ে এখানে বসে তো ও আবার বলতে হলো আমরা যেখানে যাই সেখানেই শুধু ঝগড়া করি আমি বলে তো ঝগড়া তো করবে তুমি হচ্ছে ঝগড়ুটে আমি আর আমি তো চুপচাপই থাকি তুমি বলে তো ওই চাই বলে তোলে ওরা গাড়িটাকে শোরুমের ভিতরে নিয়েছে ওখানে নাকি আবার ভিডিও করতে এলাউ নাই বাপ বাপ কি একটা জালা তো যাইও তবুও একটু সামনে থেকে এসে আমি দেখাছিলাম দিয়ে আরেকজন পাশে থেকে বলছে বলে না 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 ভিডিও করা যাবে না হেন তেন কত নকশার কথা বাপরে বাপ তো আর কি গাড়িটা ওরা খুলে টুলে সেটিং ব্যাটিং করে নিয়েছিল কি কি সব কিছু তো ঠিকই ছিল আমাকে বলেছিল এক হাজার কিমি চালাতে আমি কি আর 1000 কিমি চালাতে পারি আমার মানে 200 না 250 কিমি হয়েছিল গাড়িটা চালিয়ে তো ওখানে কাগজপত্র কি কি জমা দিতে ওখানে মানে যেটাই করবে সেটাতেই টাকা আমি ভেবেছিলাম ফ্রি তে করে দিবে হয়তো সার্ভিসিংটা ওমা ওখানে দেখি যে কাকা লাগে তো ওখানে টাকা লাগে আর আমার গাড়ির ম্যাটটা নিচেতে পায়ে রাখার ম্যাটটা ছিল না তো ম্যাটটা নিয়েছিলাম ওখান থেকে ওখা ওটাও টাকা দিয়ে কিনতে হয়েছিল আমাদের এদিকে তো খুঁজছিলাম দিয়ে পাচ্ছিলাম না তো বলে যাই হোক শোরুম থেকে একটু টাকা আর বেশি তো একটা ম্যাট তো নিয়ে নিয়েছিলাম তো ওখান থেকে বেরিয়ে আমার গাড়ির নাম্বার প্লেটও চলে এসেছিলো তো গাড়ির নাম্বার প্লেটটা একসাথে যখন এক একদিনেই সব কাজ করে নেই তো নাম্বার প্লেটটার জন্য চলে গেছিলাম শোরুমে ওটা ছিল গ্যারেজ এটা ছিল শোরুম আচ্ছা যাই হোক তো আবার এটা কি দেখাচ্ছিল যে গাড়িতে এটা কি থাকে কাটা কাটি কোন জায়গায় কেটে টেটে গেলে ওইটা লাগিয়ে দিলে একদম জায়গাটা ঠিক হয়ে যায় কোনো ব্যথা থাকে না মানে এই আমি বলছি ও আচ্ছা আমি তো জানতাম না এই এত কিছু তো তারপরে আর কি নাম্বার প্লেটটা চলে আসে নাম্বার প্লেটটা লাগিয়ে দিছে এবার আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা বের হলেই বাস আমার কোনো চিন্তা নেই আমি যেখানে সেখানে গাড়ি নিয়ে যেতে পারবো যেখানে সেখানে তো চাইলে আর যেতে পারি না এখনো হাত আমার ওরকম চালু হয়নি কারণ নতুন নতুন চালানো শিখেছি না এতটা সাহস পাই না

তো রেল গাড়ি পার হয়ে আমরা চলে গেছিলাম বিরিয়ানির দোকানে কারণ ছেলের অনেক দিনের ইচ্ছা ছিল বিরিয়ানি খাবে ও সামনে কে নাকি খেয়েছে ওকে দেয়নি তো ওটার জন্য বলছিলাম মা বিরিয়ানি খাবো আমাদের বাড়ির আশেপাশে বিরিয়ানি গুলো না এতটাও ভালো না মানে এত টেস্ট লাগে না কামাখ্যাগুড়ি বিরিয়ানি টা যাই হোক ভালোই আছে ভালো করেই দেয় ভালোই লাগে খেতেও ভালো লাগে টেস্ট হয় তো আমি বলি চলো এখান দিয়ে এসেছি যখন তাহলে চলো অল্প কামাখ্যা গুড়িতে ঢুকে বিরিয়ানিটা নিয়ে যাই ছেলের জন্য তো ছেলের জন্য আর অন্য কিছু নেইনি বিরিয়ানিটাই নিয়েছিলাম তো ওখানে বিরিয়ানি নেওয়ার পরে আমিও আমার দশ টাকা ফুচকা খেয়ে পোষাচ্ছিল না মানে ওখানে আমরা যেখানে বারো বয়স ফুচকা খেয়েছিলাম না ওখানে হাতে টাকা বেশি ছিল না খুচরো টাকা ছিল না তো এখানে কপালটা এরকমই খারাপ ফুচকাই আর পাই